আমাদের চ্যানেল লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন। বিভিন্ন কারণে ছোটবেলার কিছু কিছু ভ্রমণ মনে দাগ কেটে যায়। আমি বাবা মার সঙ্গে গোপালপুরন সি গেছিলাম। এবার আপনারা বলবেন ওখানকার লাইট হাউস, ওখানকার সমুদ্র, হোটেল, খাওয়া দাওয়া অনেক কিছুই নিশ্চয়ই ভালো লেগেছিল, লেগেছিল। তবে মনে দাগ কেটেছিল এক আশ্চর্য ভ্রমণ। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর হয়তো আমি একটু দুষ্টুমি করছিলাম, আর তখনই পাশে দেখা গেল একটি পুলিশ স্টেশন বা থানা। বাবা বা মা হয়তো বললেন, ওই দেখ থানা। আমি তাকাতেই দেখলাম থানার পুলিশ অফিসার আমাদের দিকে এগিয়ে এলেন, এসে বললেন, আসুন না ভেতরে, থানাটা দেখে যান। আমরাও গটগট করে কেন গেলাম আমি জানি না, বাবা আর মায়ের কেন আগ্রহ হয়েছিল আমার জানা নেই। আমার যে বেজায় ভালো লাগছিল থানার ভিতরে যেতে তা আমি বলতে পারবো না। থানায় যেই গেলাম, পুলিশ মহাশয় আমাদের দেখালেন জেলের গারদ। অন্ধকার গারদে একটি চোর বসে রয়েছে। আমার বেশ ভয়, খারাপ সব রকমই লেগেছিল। চোর দেখা আনন্দের ব্যাপার না। সেই চোর মহাশয় হয়তো কোনো অসুবিধায় পড়ে চুরি করেছেন বা নেহাতি বদমাইশি করে। তবে আমরা যে ওইটুকু সময় থানায় গেলাম আর গিয়ে একটি গারদ দেখলাম, সেই আমার প্রথম জেল ভ্রমণ। তারপরে করেছি কিনা সে গল্প পরে হবে।